আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরটিভির এ প্রান্তিকের নতুন আয়োজন শরীফ থিয়েটার নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সাথে আছি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, পরিচিত হচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক প্রখ্যাত আলেমে দিন জনাব শাহ ওয়ালিউল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে ভালো আছি। তো মহতরম, আপনি হজ করে আসছেন আমি যতটুকু জানি। আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের এই অনুষ্ঠানটির প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ। আপনার হজের অভিজ্ঞতা, হজ করে আসার পর হাজি সাহেবানদের করণীয়, এ প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম, এবং হজ এর দ্বারা যেমন ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চমটি পরিপূর্ণ হয়, ঠিক এমনি ব্যক্তি জীবনেও হজ দুনিয়া এবং আখেরাতের উভয়বিধ বাস্তবতায় মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেয়। তাই প্রত্যেকটি ইমানদার মানুষ মাত্রই হজের আকাঙ্ক্ষা, হজের জন্যে আগ্রহ এবং হজের জন্য একটা বিশেষ মনোবাসনা বারবার পোষণ করতে থাকে। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে যারা হজ করতে পেরেছেন তারা সৌভাগ্যবান, আর যারা এখন হজ করতে পারেননি আমরা তাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে অতি শীঘ্র তার ঘরে মেহমান হয়ে, আল্লাহ তাআলার মেহমান হয়ে আল্লাহর ঘরে হজ করার তৌফিক এনায়েত করুন। আমিন আমিন। আসলে হজের অভিজ্ঞতা বলতে গেলে তিনটি প্রসঙ্গে বলতে হয়। একটি হলো স্বাভাবিকভাবে হজ এবং হজের অভিজ্ঞতা এবং হজ পরবর্তী জীবনে কী করণীয়, আরেকটি হলো যে চলমান বছর, অর্থাৎ এই যে হজ চল, মানে হজ বিগত, মানে এই যে হজ গেল, জি জি, এই হজ নিয়ে একটি অভিজ্ঞতা রয়েছে। আর আরেকটি বিষয় হলো যে এবারের হজ দুর্ভাগ্যজনক দুইটি ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কেও একটুখানি কিছু শেয়ার করা। প্রথম হলো যে হজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাষায়, একজন মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে অনুসরণে তারই যেভাবে তিনি হজ করেছেন ঠিক ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করে হজের প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় হাজ্জুল মাবরুর, মাবরুর হজ। তো সব মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম একমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সুসংবাদ দিয়ে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করে হজের প্রত্যেকটি কাজ যথাযথ আঞ্জাম যে দেয় তার প্রতিদান কেবল জান্নাত। অর্থাৎ মাবরুর হজকারী পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদটাকে আরেক ভাষায় সুন্দর করে বলেছেন, যে ব্যক্তি হজ করল এবং হজের প্রত্যেকটি আনুষ্ঠানিকতাকে আন্তরিকতা এবং সুন্নার অনুসরণে করল, অপরদিকে হজ এর দিনগুলোতে হজের আনুষ্ঠানিকতার মধ্যে পাপাচারিতা, অশ্লীলতা এবং যৌনাচারিতা থেকে বিরত থাকলো, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে ফিরে আসলো ওই দিনের মতো যেদিন তার মা তাকে নিষ্পাপ করে জন্ম দিয়েছে। অর্থাৎ জন্মদিনের মতো নিষ্পাপ করে দেয় হজ মানুষকে। তা আসলে হজ এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি হওয়ার অন্যতম একটি মাধ্যম, হজ এর দ্বারাই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নিষ্পাপ হওয়ার মাধ্যম। তাই প্রত্যেকটি ইমানদার মাত্রই জান্নাতি হতে চায়, কারণ নিষ্পাপ হতে চায়, কারণ হলো জান্নাত আমাদের মিরাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন আল কারীমে বলেছেন, জান্নাত আমাদের মিরাস। মিরাস মানে হলো কেবল জন্মগত অধিকারের কারণে পিতার সন্তান হয়ে, মায়ের সন্তান হয়ে, পিতামাতার ঔরস এবং মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার অধিকারের কারণে যে সম্পত্তি পায় এর নাম মিরাস। মিরাস। তো আমরা, আমাদের মিরাস হলো জান্নাত। অর্থাৎ আদম আলী ইসলামকে আল্লাহ তালা জান্নাতে সৃষ্টি করেছিলেন, জান্নাতে তিনি থেকেছিলেন, এবং জান্নাত থেকে আল্লাহ তালা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন নবী করে। তাই আমাদের বাবার আসল জায়গা হলো জান্নাত, জান্নাত আমাদের মিরাস। আর এই মিরাস পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় বুঝে নেওয়ার অন্যতম শ্রেষ্ঠ একটি মাধ্যম হলো হজ। আর এই জন্য প্রত্যেকটি ইমানদার মাত্রই হজের আকাঙ্ক্ষা, হজের আগ্রহ,
হজ করার মনোকামনা তার মধ্যে স্বভাবগত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতি হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে হজ করার তৌফিক দান করুন, আমিন। জি জি মোহতরম, আমি আপনার কাছে একটু রাখছি এই জন্য যে অনেকে, আপনি বললেন যে বাসনা থাকাটা অপরিহার্য একটা বিষয় হয়ে থাকে, কিন্তু অনেক দেখা যায় অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু হজের ক্ষেত্রে বললে একটু গুছিয়ে নিই তারপর যাব না, এটা আমাদের দেশে এরকম দুর্ভাগ্যজনক বাস্তবতা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল করিমে হজ এবং ওমরা এর প্রসঙ্গে স্পষ্ট বলেছেন, ও আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণ করো। তবে কে করবে? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির উপরই আল্লাহ তাআলার ঘরে হজ করা বাধ্যতামূলক যার রয়েছে সামর্থ্য। এখানে সামর্থ্য তিনটি সামর্থ্য, একটা হলো আর্থিক সামর্থ্য, দুই নম্বর শারীরিক সামর্থ্য, আর তিন নম্বর রাস্তার নিরাপত্তা। এই তিনটি সামর্থ্যের বাস্তবতা যার মধ্যে রয়েছে তাকে অবশ্যই হজ করে নেওয়া উচিত। তবে এখানে একটি বিষয় হলো, হজ কারো উপরে ফরজ হওয়ার পরে সে দ্রুততম সময়ে হজ করে নিতে পারে অথবা একটু দেরিতেও করে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার এক বছর পরে বিদায় হজ করেছিলেন। হজ ফরজ হয়েছিল অষ্টম হিজরিতে, নবম হিজরিতে প্রথম হজ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল হজ হিসেবে, আর দশম হিজরিতে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন। এই ক্ষেত্রে আমরা বলবো, একজন মানুষের উপরে যখন হজ ফরজ হয়, হতে পারে সে হজ ফরজ হওয়ার সাথে সাথেই করে নিল অথবা একটু দেরিতে করলো, কিন্তু দেরিটা যাতে এমন না হয় যে আমি বৃদ্ধ হই, আমি অবসর গ্রহণ করি, আমি রিটায়ার্ড হই। এখন আসলে বাস্তবতা কি, মানে সরকারি ব্যবস্থাপনায় যাকে রিটায়ার্ড বলা হয় তার মানে অতি টায়ার্ড, মানে তো দুর্বল, মানে অতি দুর্বল হয়ে পড়েছে, কাজ করতে পারছে না, সরকার অবসর দিয়ে দিয়েছে, এখন বলি হজে যাব। আসলে হজ করার জন্য যে শারীরিক সামর্থ্যের প্রয়োজন থাকে, এটা আসলে যে হজ করেনি তাকে বলে বোঝানো কঠিন, তাকে বলে বোঝানো কঠিন। আসলে হজ যে কত কঠিন, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তাআলা হজ আমার জন্য সহজ করে দাও। মহতরম দর্শক লাইনে আছেন, দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন বোন। আচ্ছা, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। আমরা যে নামাজ পড়ি, জি জি, নামাজের মাঝে এই আমরা যে মোনাজাত, এটা কি সালাম ফেরাবার পরে না সালাম ফেরাবার আগে? আচ্ছা আচ্ছা, আসলে হজ ফরজ হওয়ার পর বিলম্ব করাটা উচিত নয়, কারণ আমরা কেউ জানি না কবে মারা যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন, যার উপরে হজ ফরজ হলো অথচ সে ফরজ হজটা আদায় করলো না, জীবদ্দশায় মারা গেল, হতে পারে সে ইমান বিহীন হয় ইহুদি না হয় নাসারা হয়ে মারা যাবে। অর্থাৎ ফরজ হয়ে গেল হজ, তারপরেও ইচ্ছা করে বিলম্ব করলো, আর বিলম্বের কারণে মৃত্যু ঘটে গেল, মরেই গেল, তাইলে ইমান সহ মৃত্যু নসিব হওয়াটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে গেল। তাই হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজটা করা উচিত, এবং এই ক্ষেত্রে শারীরিক সামর্থ্যটাকে অতি বেশি গুরুত্ব দিতে হবে, দেওয়া উচিত। জি, এবার আমাদের বোন যে প্রশ্ন করেছেন, আসলে নামাজ আমরা বলি এটা ফার্সি ভাষার শব্দ, যদিও আরবিতে বলে সালাত। সালাত শব্দের বাংলা অর্থ হলো প্রার্থনা, সালাত মানেই হলো দোয়া, যে কারণে সালাতের প্রত্যেকটা কাজের মধ্যে দোয়া রয়েছে। আমরা যে সূরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তাআলা সরল সঠিক পথ তুমি দেখাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত প্রদর্শন করেছো, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, তাদের পথ নয় যারা বিভ্রান্ত এবং যারা তোমার গজব প্রাপ্ত। সূরাতুল ফাতিহা একটা বড় দোয়া। একটু রাখতে হচ্ছে, আরেকটা প্রশ্ন নিয়ে নেচ্ছি। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, কে বলছেন ভাই কোথা থেকে?
হ্যালো, শুনছি ভাইয়া, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। আমাদের মসজিদে ইমাম সাহেব উনি বলেছেন দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন, জি জি পেয়েছি, ধন্যবাদ আপনাকে। জি, তো নামাজের মধ্যে এমন কি সালাম ফিরানোর আগে আমরা যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, অর্থাৎ হে আল্লাহ তাআলা, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, তুমি ছাড়া আর কেউ পারবে না আমারই অন্যায় অপরাধকে ক্ষমা করার, সুতরাং তুমি নিজের থেকে নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে রহম করো, নিশ্চয়ই তুমি হলে ক্ষমাশীল এবং দয়াময়। তো নামাজের প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি জায়গায় রয়েছে দোয়া, তাই নামাজটাই হলো দোয়া। নামাজটাকেই দোয়া হিসেবে গ্রহণ করা উচিত। এবং আমাদের দেশে নামাজ শেষ করে আবার দোয়া, হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরিয়ে আকাশের দিকে মুখ উঁচু করে বলতেন আল্লাহ আকবার, তারপর তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে তিনি অনেকগুলো দোয়া করতেন, এর মধ্যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপর বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, ওয়া আল্লাহ তাআলা তুমি যদি কাউকে কিছু দেও তা নিষেধ করার অধিকার কারো নাই, ওয়ালা মুতি আলিমা মানাতা, আর তুমি যদি কাউকে না দাও তাকে দেয়ার মতো কেউ নাই, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আর তোমার অনুমোদন ছাড়া কারো সম্পদ কারো খ্যাতি কারো জ্ঞান কোনো উপকারে আসে না। এটি তো শ্রেষ্ঠ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন, শুধু তাই না আয়াতুল কুরসি পড়তেন ফরজ নামাজ শেষ করে। মানে মোদ্দা কথাটা হচ্ছে যে নামাজটাই হচ্ছে ইটসেলফ দোয়া, তো আর পরবর্তী যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তাই করতে হবে, মানে সম্মিলিতভাবে যে হাত তুলে এটা কি নামাজের অংশ? আসলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করাটা নামাজের অংশ নয়, নামাজ থেকে সম্পূর্ণ আলাদা বিষয়। জি, নামাজ এক জিনিস, সম্মিলিত আলাদা, হাত তুলে দোয়া আলাদা জিনিস। ওটা করতে তো অসুবিধা নেই, এটা নামাজের অংশ হিসেবে করা উচিত নয়। নামাজ শেষ কথাবার্তা বলা হলো আলাদাভাবে হতে পারে, কারণ দোয়াটা দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াই হলো আল্লাহর ইবাদতের। যে নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে এ সম্পর্কিত মহতারাম আপনার কাছে। জি, আসলে সূরাতুল ফাতিহা নামাজে পড়তে হয় এবং এরকে নামাজের সূরা বলা হয়, সূরাতুল ফাতিহাকে। কারণ এই নিয়ে তিনটি অভিমত রয়েছে। একটি অভিমত হলো যে আমাদের দেশে যেটা ব্যাপকভাবে প্রচলিত, যে ইমামকে যখন ইক্তেদা করলো মুক্তাদি হলো, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ানোর কারণে ইমাম মুক্তাদির সব দায় দায়িত্ব নিয়ে নিল এবং সূরাতুল ফাতিহা ইমাম পড়লেই মুক্তাদির পড়া হয়ে গেল। এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত, যদিও এই প্রচলিত বক্তব্যের পক্ষে বিশুদ্ধ দলিল অস্পষ্ট। দুই নম্বর হলো যে মুক্তাদি নিজের সূরাতুল ফাতিহাটা পড়াই উচিত এবং এর পক্ষেই দলিল সবচাইতে বেশি। তিন নম্বর বাস্তবতা হলো যে ইমামের পিছনে মুক্তাদির দুইটি অবস্থা হয়, একটি হলো ইমাম কখনো জুড়ে পড়েন কখনো, আর দুই নম্বর ইমাম কখনো আসতে পড়েন। ইমাম যেখানে জুড়ে পড়েন সেখানে মুক্তাদি কি পড়বে? আসলে ইমাম যখন জুড়ে জুড়ে পড়ে তখন ইমামের সাথে সাথে সূরাতুল ফাতিহা না পড়াই উচিত, বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হবে তখন নীরব থাকো এবং শ্রবণ করো। এই জন্যে ইমামের উচিত হলো সূরাতুল ফাতিহা শেষ করে অন্য সূরা শুরুর মাঝখানে একটু সুযোগ দেবেন, যাতে করে মুক্তাদি পড়ে নিতে পারে যেখানে ইমাম জুড়ে পড়বেন। আচ্ছা, আর ইমাম যেখানে নীরব সেখানে মুক্তাদিকে সরব হয়ে নিজের সূরাতুল ফাতিহাটা পড়াই উচিত, কারণ এটা এত বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসি আবু হুরায়রা বর্ণনা করেছেন সহিহ মুসলিমে, আল্লাহ তাআলা বলছেন কসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাই, নামাজকে আমি এবং আমার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি, নামাজের অর্ধেকটা আমার অর্ধেক আমার বান্দার। কি আল্লাহ বলছেন ইদা কালা আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎসমূহের রব,
আল্লাহ নিজে উত্তর দেন, আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুতরাং সূরাতুল ফাতিহার প্রত্যেকটি আয়াত, সাত আয়াতের এই সূরার প্রত্যেকটি আয়াত থেমে থেমে পড়তে হয় এবং প্রত্যেকটি আয়াতের পরে উত্তর দেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা কি নামাজ পড়তে গিয়ে আমি বলবো সূরাতুল ফাতিহার সাত আয়াত আর আল্লাহ তাআলা উত্তর দেবেন এই লুপ সংবরণ করে রাখতে পারি? শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন নামাজে কোরআনের তেলাওয়াত মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। তো সূরাতুল ফাতিহা তো স্পষ্ট আল্লাহ তাআলার সাথে কথা বলে, সুতরাং এর যে মর্যাদা, আর একবার আমার কথার জবাব যদি আমার আল্লাহ তাআলা অন্তত জীবনে একবারও আল্লাহ তাআলা আমার কথার উত্তর দিয়ে দেন, জীবন তো সফল আর কিছু লাগে। সুতরাং এই সব সফলতাকে সামনে রেখে আমরা অনুরোধ করব সূরাতুল ফাতিহা পড়ার চর্চা করা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনছি, আপনি প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলতেছি। জি, আমাদের বাংলাদেশে এক ধরনের লোকে একটা গুজব করে, গুজব বলে যে যাদের হজ কবুল হয় তারা নাকি মৃত্যুবরণ করে। আচ্ছা, দশম হিজরিতে বিদায় হজ করেছিলেন এবং বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনটি বর্ণনা, একটি হলো 108,000 অথবা 112,000 অথবা 125,000 সাহাবি রাদিয়াল্লাহু আনহুম হজ করেছিলেন, তারা সবাই কি ইন্তেকাল করেছিলেন? তাহলে কি তাদের হজ কবুল হয়নি? তাদের হজ, এই জন্য এই কথাটা স্বাভাবিকভাবে সঠিক নয়, সত্য নয়, এটা যারা প্রচার করে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যারা হজ করেছেন আমরা তো হাজারবার বিশ্বাস করি তাদের হজ কবুল হয়েছে, তারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ করেছেন। সুতরাং বিদায় হজে যে 16 লক্ষ সাহাবি হজ করেছিলেন তাদের একটি একটি বাস্তবতা ছিল যে বিদায় হজের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ নিজের ঘর বাড়িতে ফিরে না গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদিষ্ট হয়ে সত্যকে প্রচার করার জন্যে পৃথিবীর দিক বিদিকে ছড়িয়ে পড়েছিলেন। তাই যদি মরেই যেতেন সত্য যাইতো কোথায়? সত্য তো প্রচারিত হতো না। সুতরাং আমাদের দেশে প্রচলিত কথাটা সঠিক নয়, আর মৃত্যু আল্লাহ তাআলার হাতে, এটা ঠিক, মৃত্যু আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। এবং হজ করতে যে স্বাভাবিক যে মৃত্যু, সাধারণত যে স্বাভাবিক মৃত্যু, ওইটা নিশ্চয়ই সৌভাগ্য, ওইটা সৌভাগ্য। কিন্তু অ্যাক্সিডেন্টলি, অ্যাক্সিডেন্ট কেমন, আমরা বলছিলাম যে মক্কায় যে এবার দুইটি ঘটনা ঘটেছে, যেমন ক্রেন ভেঙে পড়ে। একটু রাখছি আপনাকে দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক কে বলছেন? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন, কোত্থেকে? আমি আনোয়ার হোসেন নোয়াখালী থেকে বলছি। জি, প্রশ্ন করুন ভাই আনোয়ার। আমার প্রশ্ন হচ্ছে, আমি কিছুদিন আগে এই টিভিতে কামালউদ্দিন জাফরি সাহেব দেখছি, একটা প্রশ্ন করছিল ওনাকে কিয়াম সম্পর্কে, উনি বলছিলেন কিয়াম করা যায়, কিয়াম করা যায় নাই, এটা কোনো শরীয়তের বিধান নয় কিয়াম না যায়। এখন পরবর্তীতে আমি আমরা চ্যানেল আইতে দেখলাম নেসারাবাদ আলিয়া মাদ্রাসার একজন সাইকেল সাজি বলছেন যে কিয়াম যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য সমবেদনা, আল্লাহ তাআলা এই সুখ সহ্য করার তৌফিক তাদেরকে দান করুন, আমিন। আমাদের ভাই যখন প্রশ্ন করলেন যে কিয়াম করা, আসলে কিয়াম করতে হয় কেন? কিয়াম করতে হয়, আমাদের দেশে কিছু লোকজন কিয়াম করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার জন্য, সালাত আর সালাম পড়ার জন্য। এখন আমাদের প্রশ্ন হলো, এই কিয়াম যদি সালাত আর সালাম করার জন্য বাধ্যতামূলক হয় তাহলে নামাজে সবাই আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,
এই যে আত্তাহিয়াতুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি, সালামটা কি কিয়াম করে দিচ্ছি না বসে বসে দিচ্ছি? এখন যদি সালাম দেওয়ার জন্যে কিয়াম করা বাধ্যতামূলক হতো, তাহলে আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিও থাকতো না, বরং বসে বসে নামাজের মধ্যে বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন যদি সালাম দেওয়ার জন্যই দাঁড়ানো বাধ্যতামূলক হয়, শর্ত হতো, তাহলে আত্তাহিয়াতু বসে পড়ার দরকার নাই। যারা আত্তাহিয়াতু বসে পড়েন তাদেরকে উচিত দাঁড়িয়ে আত্তাহিয়াতু পড়া। কিন্তু বন্ধু, ইসলাম এটা শিখায়নি। আর আসলে কিয়াম আমাদের দেশে প্রচলিত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে ছিল না, সাহাবায়ে কেরামের সময়ে ছিল না, তাবেঈনদের সময়ে ছিল না, এটা বিদআত, কোনো সন্দেহ নাই। মহতরম, আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের এই প্রশ্নের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানতে হচ্ছে। আগামী সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টায় আবারও আমরা হাজির হব ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।